মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। কান্দির কুমারসন্ড গ্রাম পঞ্চায়েতের মাদারহাটি গ্রামে এক যুবতীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় সরব বিজেপি। বুধবার কান্দি থানায় ডেপুটেশন দিলেন বিজেপি নেতৃত্ব। মহিলাদের নিরাপত্তা এবং মাদারহাটির ঘটনার তদন্তের দাবিতে কান্দি থানায় আসেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা অর্চনা মজুমদার। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সহসভানেত্রী মাহফুজা খাতুন, বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, সাধারণ সম্পাদক তপন চন্দ্র। ঘটনার নিন্দা জানিয়ে কান্দি থানার বাইরে সুর চড়ান স্থানীয় বিজেপি কর্মীরা। থানা চত্বরে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। কান্দি থানার আইসির কাছে নিজেদের দাবি দাবা পেশের পর বিজেপি নেতৃত্ব জানান, মহিলাদের নিরাপত্তা এবং মাদারহাটি গ্রামের ঘটনায় উপযুক্ত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা সাধারণ মানুষ যদি কলকাতা থেকে রাত জেগে এসে এর খবর নিতে জানতে চাই, আর মাননীয় একটা স্টেটমেন্ট না, অথচ তিনি হাতরসের ঘটনার জন্য রাস্তায় র্যালি নামান, এ কেমন মাননীয়া, এ কেমন মহিলা মুখ্যমন্ত্রী, এ কোন রাজ্যে আমরা প্রশাসনে আছি? এই মহিলার কি এই পোস্টে থেকে এইভাবে মেয়েদের একটার পর মেয়ে একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, হারিয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, ট্রাফিকিং হচ্ছে, মলেস্টেশন হচ্ছে, কোনো বিচার হচ্ছে না? আদৌ দোষীরা শাস্তি পাবে কিনা আমরা জানি না। আমরা এমন রাজ্যে এমন নিরাপত্তাহীন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে বাস করি। মাদারহাটে একটা মেয়ে, শেখ শুকুর আলীর মেয়ে নুরবানু খাতুন, গতকাল তার অর্ধনগ্ন অবস্থায় ডেড বডি পাওয়া যায় দ্বারকা নদীর তীরে, মাথায় আঘাতের চিহ্ন, এই অবস্থায় তার ডেড বডি ওখানে পুলিশ উদ্ধার করে। সেই মেয়েটা যাতে তার পরিবার ন্যায় বিচার পায়, এবং সেটা বলার জন্য যারা এই ঘটনা ঘটিয়েছে, যে দুষ্কৃতীরা, এই তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা এখানে কান্দি থানার আইসির কাছে ডেপুটেশন এসেছি। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।